তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। বিষয়টা হচ্ছে আজকে দেখো, এই শালের চুড়িদারটা আর এই চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। হ্যাঁ, তো খুব একটা ঠান্ডা লাগছে না। সকালবেলা স্নান করে নিলে অতটা ঠান্ডা লাগে না। তো আজকে কোথায় যাচ্ছি? আজকে নিউ ইয়র্কে যাচ্ছি, আর একটু থাকার প্ল্যান আছে। আজকে সব ছুটি নিয়ে নিয়েছি। তো বিষয়টা হচ্ছে, এবং কাল থেকে স্কুলে যাব। তো যেটা বলছিলাম, 12 তারিখে তো ছুটি আছে, বিবেকানন্দের জন্মদিন। তো সেই আর কি, আজকে ছুটি করলাম। না হলে কি বলো তো, অনেক কাজ থাকে, ঠিক আছে? তো যেতে যেতে রাত হয়ে যেত। তো সেই আর কি। আচ্ছা, আজকে হচ্ছে মি টাইম, ঠিক আছে? 365 দিনের মধ্যে 364 দিন আমি পরিশ্রম করি সংসারের জন্য। আজকে আমার হাজবেন্ড সামলাবে, রোজ বলে কী কাজ করি, আজকে পুরোটা সামলা, পুরো সংসারটা আমি ওর হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি। রান্নাবান্না অবশ্যই করে এসছি। তো এখন ঘড়িতে প্রায় 8:45 বাজতে যা, চল দেখতে থাকো, ঠিক আছে? তো এই দেখুন, বালি থেকে নেমে গেলাম। নেমে গিয়ে আমি চলে গেলাম হচ্ছে ডানকুনি লোকালে, ট্রেন ধরবো আর কি, ডানকুনি থেকে দমদম, আর দমদম থেকেও ট্রেন পেয়ে গেলাম। প্রচুর পরিমাণে ভিড়, আর পরপর পেয়েও গেছি, আর অফিস টাইম তো, তো ভিড়টা খুবই বেশি ছিল আর কি, যার জন্য আমি রাস্তায় কথা বলতে পারিনি, কারণ আপনারা কিছু শুনতে পারবেন। পৌঁছে গেছি নিউ ইয়র্কে, আই এম সো হ্যাপি, কারণ নিজের জায়গা, বুঝতেই পারছো, একটা তো ইমোশন কাজ করে। আর আজকে ট্রেনে এত ভিড় হয়েছিল, কি বলবো, জানো কি হয়েছিল তোমাদের বলি একটা ঘটনা। একটা ভদ্রমহিলা স্ট্রোক করে গেছে, চোখের সামনে দেখলাম, কাকে বলে স্ট্রোক করা। তো জল জল দেওয়া হয়েছে, ভদ্রমহিলা একটু রিলিফ পেয়েছে, নেমে পড়লাম, কারণ নামতে তো হতোই। এই আর কি, দেখো এ পাশে কী সব ভাজাভাজি চলছে। তো চলো, বলতে পারো যে তুমি একা কেন এসছো। দেখো বিষয়টা হচ্ছে, আমার শাশুড়ি হচ্ছে গিয়ে অসুস্থ, তোমরা জানো তো, ওনাকে বাড়িতে একা রেখে আসা যায় না, আর আমি তো সবসময় থাকি। তো সেই কারণে আজকে আমার হাজবেন্ড আমাকে ছুটি দিয়েছে, আর বাদ বাকি সবাই বাড়িতেই রয়েছে। আর আমি প্রায় নিউ ইয়র্কে বলতে পারো 2 বছর পরে আজকে রাত কাটাবো। তো আমার জন্য খুব এক্সাইটিং ব্যাপার। তো চলো তোমাদের এসটিএসটা ঘুরিয়ে দেখিয়ে দিই, কারণ রাতটা অত ভালো করে দেখাতে পারবো না। তো তোমাদের দ্বারাও বোঝাচ্ছি, পোর্শনটা পুরো ফুল ছিল, মানে এই এই যে এখানে মিউজিক সিস্টেম আছে তার এই হাফ পোর্শনটা ফুল ছিল। তো সেই আর কি, ফুট কাউন্টার করেছে, দেখো এগুলো সব ফুট কাউন্টার। আর এই যে স্টেজটা এখানটায় হবে, আর এখানটায় ছেলেরা বসে, এই পাশটা ছেলেরা, ও পাশটা মেয়েরা, আমি ওখান দিয়ে ঢুকবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কি। তো চলো স্টেজটা দেখে নাও একবার, ঠিক আছে? মানে বাম্পার ব্যাপার আছে, ঠিক আছে? তো দেখে নাও, অনেক বছর পর আজকে দেখবো আর কি। অনেক বছর মানে কি, আগের বছর, দাঁড়াও, দেন আগের বছর টিকিট পাওয়া যায়নি, ব্ল্যাকে বিক্রি হচ্ছিলো 700 টাকা, 100 টাকার টিকিট 700 টাকা, 500 টাকা পর্যন্ত নেমেছিল, আমি 250 টাকা বলেছি, দেয়নি, তো চলে গেছিলাম। এবছর দেখলাম টিকিটটা অ্যাভেলেবেল। আমার মনে হয় কি বলতো, 150 টাকার জায়গায় 200-300 টাকা করে দিলে ভিড়টা অনেক কম হবে, ঠিক আছে? দেখো টাকা উঠে যাবে, কিন্তু ভিড়টা অনেক কম হবে। ভিড় হলে খুব মুশকিল। কালকে অনেকের জুতো খেলাঠেলি হয়েছে, ও দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ওই পাশের গেটটা দিয়ে পাবলিক ঢুকে গেছিলো কালকে, দেখিয়ে দিচ্ছি ওই পাশের গেটটা দিয়ে কালকে পাবলিক ঢুকে, তো কালকে পাবলিক ঢুকে গেছিলো, ঠিক আছে, ভেঙে অনুপম এসেছিলো, ঠিক আছে? তো তারপরে কি হয়েছে, একজনের গায়ে একে মানে পড়ে গেছে, অনেকে জুতো চলে গেছে, এ ওর জুতো পরে যে যারা জুতো পেয়েছে চলে গেছে। আমার বৌদির, নিজের বৌদির জুতো হারিয়ে গেছে, সেটা আর কি ফেসবুকের যে নিউজগুলো হয় সেটাতে এসছে। আমার দাদার ছেলে পড়ে গেছে, ও ভয় পেয়ে গেছে, এগুলো খুব খারাপ জিনিস। আর মধ্যমগ্রামে কি হয়েছিল তোমাদের বলি, মধ্যমগ্রামে মানালি ঠাকুর এসেছিলো 2 তারিখে, আর ফ্রি, প্রচুর পুরো ফ্রি ছিল। এবার মধ্যমগ্রামে ফ্রি হয়েছিল, ভিড় হয়েছিল, বাট তারপরের দিন এসেছিলো রূপম ইসলাম। তো যেই রূপম ইসলাম এসেছিলো, তোমাদের হচ্ছে ফ্রি টিকিট, মানে প্রচুর মানুষের অসুবিধার মধ্যে পড়ে গেছিলো। তাই জন্য আমি বলি যে সবসময় টিকিট 200-300-400-500 করুক, ভিড়টা যাতে কম হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো নিউ ব্যারাকপুরে যারা নেতা নেত্রী আছে সবার ফটো, ঠিক আছে? এই দেখো যারা আসে তাদের ফটো এইভাবে লাগানো হয়। আগের বছর সোনু নিগম এসেছিলো, দেখতে পারিনি। এই যে যারা যারা আসে সবার ফটো। এই যে হচ্ছে টিকিট কাউন্টার,
টিকিট ঘর দেখতে পাচ্ছ সব কাটছে, অনেক ভিড়টা কম, ভালো হয়েছে। কি সুন্দর দাদা তৈরি করছে, আগে তো ছাড়ে তৈরি করতে বলো দাদা, দাদার পুরো পারফেকশন চাই, হ্যাঁ একটু খারাপ হলে দাদা ব্যাস রিজেক্ট। এখন কি হয়ে গেছে, ওরকমই আছো নাকি দাদা? হ্যাঁ ফুল আমি দেখতে মাঠে গেছিলাম জানো, দেখছি ফুল নাই, ফুল সরিয়ে দিয়েছে, কখন সরালো গো? না তাহলে তুমি এখন বাড়ি যাবা, যে তাহলে খাবা কখন? তাই তুমি এই অবেলায় খাও রোজ বারো মাস, তা তো তোমার পেটের অসুখ করে যাবে গো। ছেচল্লিশ সাতচল্লিশ বছর কোনো বয়স নাকি, মরার বয়স নাকি? তাহলে এমন করছো যেন জীবনটাকে। তা তুমি তো মাঝখানে সুষমাদি কাজের ফাঁকে একটু গিয়ে খেয়ে আসতে পারো, দুটো দুটো না হোক তিনটে। ও তুমি একটু বেলা করে ছেলে রান্না বান্না করে বেরাও, তাই তো নিজের সংসারে কাজকর্ম থাকে। ওই স্বপন স্যারের বাড়িতে, স্বপন স্যারের মেয়ে কেমন আছে? ও আমার থেকে বড়, স্বপন স্যারের মেয়ে। আমি পড়তাম না, মানে আমাদের পাড়া সবাই পড়তো, সায়েন্স পড়াতো। ও কি সুন্দর সুষমাদি পরিষ্কার করে দিয়েছে, এই দেখো আমি যতবারই আসি সুষমাদি পরিষ্কার করে দেয়, ধুলো নালে বসে যায়, বুঝতে পারছো তো তোমরা? এই দেখো একদম পুরো চাক্কা চাক হয়ে গেছে, চাক্কা চাক মানে পরিষ্কার। সুষমাদি আমাদের ভরসা, বুঝতে পেরেছো তো, মানে এই ফ্ল্যাটেরই কাজ করে, পুরো বিল্ডিংয়ের কাজ করে, প্লাস হচ্ছে দুই ঘরের কাজ করে, মানে এই ফ্ল্যাট মানে এই বাড়িটা যাদের ছিল তার হচ্ছে দুই ভাই, তারা দুই ভাই, ঠিক আছে? তো ছোটো ভাই দোতলায় আর বড় ভাই তিনতলায় আর কি, মানে ফ্ল্যাট পেয়েছে। আমাদের ছাদে বাগান করেছে দাদা, এই মানে ছোটদা, বুঝতে পেরেছো? তাও তো অনেক ছিল, অনেক কমে গেছে, কেন ছাদ নষ্ট হয়ে যায় তো। দেখো এই ফুলটা কত সুন্দর, এই একটা ফুল, বাহ গোলাপটা বেশ সুন্দর হয়েছে, এই ফুল এই ফুল, মানে ছাদেই পুষ্পমেলা হয়ে গেছে আর কি, ঠিক আছে? এগুলো ডালিয়া, আগে পুরো এই জায়গাটা জুড়ে পুরো ছিল, এগুলো কাটিং হয়েছে, এগুলো জবা আছে। দেখো ওই একটা ফ্ল্যাট, ঠিক আছে? না তো অনেকই গাছ কমে গেছে, কেন বলো তো, এই এখানটায় যারা আছে তাদের তো ছাদটা নষ্ট হয়ে যাবে না, সেই জন্য অনেক কমিয়ে দিয়েছে গাছটা, সবাই জামাকাপড় মেলেছে। এখানে কিছু গাছ রয়েছে, ভালোই হয়েছে, ছাদে একটু হাঁটার জায়গা না থাকলে হয় নাকি? ওই দেখো প্লেন যাচ্ছে, দেখতে পেরেছ? এয়ারপোর্টের কাছে বাড়ি হলে এই একটা সুবিধা, দেখো তোমরা সবাই দেখো। এই দেখো এইটা গাঁদা ফুল, এটা এসব গাঁদা ফুল আছে, গাঁদা ফুল, বেল ফুল, জবা ফুল, এটা নীলকণ্ঠ ফুল, সব আর কি রয়েছে। এই গাছটা জানি না কি ফুল, বাট নাইস দেখতে, না দেখো কি সুন্দর দেখতে, দারুণ বেশ লাগছে না? দাদার খুব শখ, এই যে দাদা এটা এঁকেছে, খুব শখ দাদার, এগুলো দিওয়ালির সময় আর কি করেছিল দিওয়ালির সময়। দেখো কত বড় ফ্ল্যাটের ছাদ, খুব ভালো লাগে বলো, কত বড় আমাদের ছাদটা। হ্যাঁ দাঁড়াও তোমাদের একটু হেঁটে দেখাই, স্বাভাবিক ব্যাপার এতগুলো ফ্যামিলি থাকে বড় তো হবেই, তাই না? ওই দেখো জলের ট্যাঙ্কি দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, ব্যাক ক্যামেরা করে দেখায়, পৌরসভার জলের ট্যাঙ্কি, ঠিক আছে? ওই এত বড়, কেন জামাকাপড় মেলা রয়েছে, স্বাভাবিক ব্যাপার, জামাকাপড় তো সবার থাকবেই না মেলতে গেলে, ছাদে এত ভালো রোদ হয় তো। দেখো কত বড় ছাদ, হ্যাঁ কোনো অকেশন হলেও এখানে হয়ে যাবে প্যান্ডেল হয়ে, কোনো অসুবিধা নেই, তাই না? নিউ ব্যারাকপুর বললাম না, মানে নিউ ব্যারাকপুরে আসলে আমি খুব খুশি হয়ে যাই, একদম খুশ 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 হয়ে যায় মন একেবারে, ঠিক আছে? তারা তোমাদের একটু মানে পুরো ফ্ল্যাটের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাই, তোমাদের ভালো লাগবে আশা করি। ওই দেখো পুরো এরকম আছে, আচ্ছা তোমাদের আমার বাপের বাড়ির দিকটা দেখাই, হ্যাঁ
দাঁড়া একটা জিনিস দেখাই, ওই যে ওখানে জলের ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তো জলের ট্যাঙ্কিটা, এই যে এই দেখো, এই যে এখানে জলের ট্যাঙ্কিটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওখানটা হচ্ছে পুষু মেলার অনুষ্ঠানটা। আর আমার বাপের বাড়িটা দেখাচ্ছি তোমাদের, ওই যে নীল বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওর পাশেই, হ্যাঁ ওর পাশেই হচ্ছে আমাদের বাপের বাড়ি, ঠিক আছে সব দেখা যায়, বেশি দূর না। মাঝখানে হচ্ছে একটা রাস্তা লম্বা করে, স্যান্ডি সাহার বাড়ির গলি দিয়েই ঢুকতে হয়। এই দাঁড়া তোমাদের দেখাচ্ছে সেই রাস্তাটা, দাঁড়া দেখতে পাচ্ছে এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে গিয়ে মানে ওই গলিটা দিয়ে এইভাবে করে যায়, বুঝতে পারছো তো, দেখেছো তো। যাই হোক দর্শক বন্ধুরা, এখন আমি লাঞ্চ করব, তো লাঞ্চ টাঞ্চ করে আবার তোমাদের সামনে দেখি কী কী শেয়ার করতে পারি, ঠিক আছে। একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করছি, তবে যতটা হয় আর কি, ঠিক আছে। এই আমি আসলেই ছাদে ঘুরি, ঠিক আছে। গরমকাল হলে তোমার সকালবেলায়, সকালবেলা তো উঠতে পারি না আর আসাও হয় না, গরমকাল হলে বিকালবেলা একটু ধুয়ো মারি, আর শীতকালে তোমার হচ্ছে, শীতকালে তো যখন তখন রোদে, হ্যাঁ কোনো ব্যাপার না। এই যে এই সাদা বিল্ডিংটা দেখছো, দাঁড়াও তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে, সাদা বিল্ডিংটা দেখছো, এই যে বিল্ডিংটা, এই যে বিল্ডিংটা, এইটা হচ্ছে, এটা হচ্ছে কি বলে ওটা আর কি, সেন্টার, ওটাকে কি বলে, হেলথ সেন্টার, হেলথ সেন্টার। এই সাদা বিল্ডিংটা আমাদের ফ্ল্যাটের পাশেই আর কি বিল্ডিং, এরকম ফ্ল্যাটের তলা দিয়ে রাস্তাটা। এটা কত সুন্দর লাগছে, হ্যাঁ এই ফুলটা, এটা সাদা, এটা হচ্ছে পিঙ্ক কালার, এইসব। ওই দেখো আরেকটা ফ্লাইট যাচ্ছে, দেখতে পাচ্ছো। সবাই বলে আমি কানে কম শুনি, বিয়ের পর পর শুনতে হতো, কারণ আমাদের এখানে যাদের প্লেন যায় এত প্লেনের আওয়াজ হয়, তো তার জন্য একটু কানে কম শোনা হয় আর কি। একটা ফ্ল্যাট, হ্যাঁ এই একটা বিল্ডিং, এই বিল্ডিংটাই আমাদের কেনার কথা ছিল, বাট কী বলতো আমরা তো লোনে নিয়েছিলাম ফ্ল্যাটটা সেই সময়, তো সেই সময় এই বিল্ডিংটা আর কি লোন হচ্ছিল না, আর বিশেষ করে আমরা সরকারি ব্যাংক থেকে নিতে চেয়েছিলাম, তো যার জন্য, কারণ আমার বড় সরকারি চাকরি করে, তো ইনকাম ট্যাক্সেরও ছাড় পাবে, আর প্রাইভেটে না একটু অসুবিধা হয়। আর এই সেই একটা ফ্ল্যাট, হ্যাঁ সব চারিদিকে ফ্ল্যাট। এটা আমার একজন মানে আমার বোনেরই একটা বান্ধবীর বাড়ি ছিল, দেখো ওই হলুদ রঙে দেখা যাচ্ছে ওই ফ্ল্যাট, সব এখানে ফ্ল্যাট। আর যাদের বাড়ি আছে তারাই হচ্ছে এখানকার ভাগ্যবান। দেখো এই বাড়িটা কি সুন্দর, এই বাড়ির যে বৌদি তার ননদ আর কি আমাকে পড়াতো, অঙ্গিদি। ভালো লাগছে এই জায়গাটা, এই জায়গাটাও করবি না রে মল্লিকা? হ্যাঁ এটা করেছি, বাদ দিয়ে আমি এই এই পাশটা এই চিমনির উপরটা এই জায়গাটা যদি ঢেকে দিতে পারতিস দে, ভালো হতো জানিস তো। এটা কি সুন্দর হয়েছে গো, এটা এটা আমার সবচেয়ে পছন্দ হয়েছে, এটা সুন্দর হয়েছে। আরে এটা করেছো তাই তো, এই যে এই জায়গাটা এটা করেছো তাই তো, এই ওয়ার্ডরোবটা খুব সুন্দর হয়েছে, হ্যাঁ তা তো, এই ড্রেসিং টেবিলটা করেছো তাই তো, আর ওই জায়গাটাও হবে তাই তো, হ্যাঁ ওইখানে একটা মল্লিকাকে একটু সুন্দর, খুব সুন্দর হয়েছে, এরকম আমার বাড়িতেও করার ইচ্ছে, বুঝেছো তো, খুব সুন্দর হয়েছে। রংটা আমি এরকম তিন মাসের, হ্যাঁ জানুয়ারি পর্যন্ত আছে, ঠিক আছে ঠিক আছে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, ঠিক আছে দাদাকে দিয়ে দিও। আমি তো ওই তোমার ইয়ে কী বলে ওই পেটিএম ফেটিএম আমাদের নেই, তো ক্যাশেই দিই, আবার যখন আসবো আবার ক্যাশেই দিয়ে দেবো। হ্যাঁ আর ওই মিটিংয়ে কী কথা হলো শুনলাম, তো শুনে নিয়েছি কি মল্লিকাকে, আমি তো হ্যাঁ ওই সিসি ক্যামেরা আর ইয়ের জন্য হলে হোক, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। হলে এই এক্ষুনি একটা এক দিদার বাড়িতে যাব, তো তার জন্য চিড়ে ভাজা নিয়ে যাচ্ছি, এই যে নিমকি, আর এই দেখো ফ্রুট কেক নিয়ে যাচ্ছি, ঠিক আছে। ও এই দেখো এই দিদার বাড়িতে যাব, ঢুকি। হ্যাঁ দর্শকরা, এই সেই মহারথী যিনি আমাকে আমার পিছনে প্রচণ্ড পরিশ্রম করেছে, আমাকে বলেছে তুই পর পর, কিন্তু আমি পড়িনি, সেটা আমার দোষ। তো দর্শকরা, আমি এই দিদির বাড়িটা দেখালাম, দেখানোর একটাই কারণ, টুকলি বলে না পড়াতো পড়াতো, এই দিদিটা পড়ায় প্লাস হচ্ছে স্কুলে পার্ট টাইমে চাকরি করে কালীবাড়ি স্কুলে,
তো আপনারা যদি এই পুষ্পমেলার ভেতরে ঢুকছি, আপনারা যদি কেউ পড়তে চান পড়তে পারেন, ডিগ্রি কোর্সের পড়ায় ইলেভেন টুয়েলভ পড়ায়, ফিলোসফি পড়ায়, হিস্ট্রি পড়ায়, পল সায়েন্স পড়ায়, এই সমস্ত পড়ায় আর কি, আর্টস গ্রুপটা আর কি। তো দেখুন এই হচ্ছে তিমির। হ্যাঁ, তো তিমিরের ফাংশন হচ্ছে, সেটা হচ্ছে ফাকিরা, ফাকিরা ব্যান্ড এসেছিল। তারপরে হচ্ছে আমি একটু মোমো নিয়ে নিলাম, তারপরে হচ্ছে সুনিধি চৌহান, সুনিধি চৌহানের আর কি প্রোগ্রামটা ছিল। তো মোমোর সাথে আমি চপ নিলাম, তার সাথে তো আমরা বন্ধুবান্ধবরা খালি খেয়েই যাচ্ছি আর খেয়েই যাচ্ছি। ডেভিল নিয়ে নিলাম, চপ মানে এই ডেভিলটা, ব্যাস। এই দেখুন আমরা ফাংশনে খুবই এনজয় করতো, কাতারে কাতারে মানুষ এসছে। প্রথমে হচ্ছে ফাংশন হলো তিমির, ফাকিরা, ফাকিরা ব্যান্ডে খুবই ভালো করেছে। 7টা থেকে পুরো 9:30 পর্যন্ত ফাকিরা ব্যান্ড চললো, তারপরে হচ্ছে 9:30 থেকে আপনাদের হচ্ছে 11টা 11:45 পর্যন্ত প্রায় বলতে পারেন সুনিধি চৌহান। তো আমি তো খুব নাচ করছি অনেক দিন পরে, মানে প্রায় করোনার আগে এরকম মজা নিয়েছিলাম আর এই করোনার পরে এই মজা নিলাম। তো খুবই মজা হয়েছে আজকে। তো একটু একটু গান দিলাম, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। জানি না কপিরাইট খাবো কি না, খেলে খাবো, একটু তো আপনাদের গানটা ফিল করাতে হয় নাকি, তা না হলে কি আর ভালো লাগবে বলুন। আপনাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না আপনাদের না শোনাতে পারলে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো।